আসসালামু আলাইকুম। সাম্প্রতিক বিষয়ের উপর 50টি সাধারণ জ্ঞানের প্রশ্নের মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। 2022 সালের 24তম শীতকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হচ্ছে কোন দেশের কোন শহরে? উত্তর টোকিও জাপান, বেইজিং চীন, প্যারিস ফ্রান্স, বার্লিন জার্মানি। উত্তর হবে বেইজিং চীন। লতা মঙ্গেশকর বাংলাদেশের কোন মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রে গান গেয়েছেন? উত্তর হবে রক্তাক্ত বাংলা। অনূর্ধ্ব 19 নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কোন ফুটবলারের একমাত্র গোলে ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়? উত্তর হবে আনাই মুগিনী। দেশের সর্বশেষ চা বাগান? লঙ্কাতুর টি গার্ডেন। বাংলাদেশ কত সালে অনূর্ধ্ব 19 ফুটবলে চ্যাম্পিয়ন হয়? 2020 সালে। ফ্রেন্ডশিপ হাসপাতাল কোথায় অবস্থিত? সাতক্ষীরা। নিচের কোন পুরস্কারটি স্থাপত্য কর্মের জন্য দেওয়া হয়? উত্তর হবে আগা খান রিবা, দুইটাই হবে, তাহলে উত্তর হবে এ ও বি। সম্প্রতি সেন্ট মার্টিনের কত বর্গ কিলোমিটার এরিয়াকে সরকার মেরিন প্রোটেক্টর এরিয়া ঘোষণা করেছে? উত্তর হবে 1743 বর্গ কিলোমিটার। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? উত্তর হবে সেন্ট মার্টিন। বাংলাদেশ সম্প্রতি জাতিসংঘের কোন কমিশনের সভাপতি নির্বাচিত হয়েছে? পিস বিল্ডিং কমিশনে। বর্তমানে নিউজিল্যান্ডের ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম কি? উত্তর হবে লেবার পার্টি। ম্যালেরিয়া শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ম্যালেরিয়া শব্দটি হলো ইতালীয় ভাষা। সম্প্রতি ইউরোপের কোন দুটি দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে? উত্তর হবে রাশিয়া ও ইউক্রেন। দেশের প্রথম ডিজিটাল দ্বীপ কোনটি? মহেশখালী দ্বীপ। নিচের কোন কেলেঙ্কারিটির সাথে ভারতের সম্পৃক্ততা আছে? উত্তর হবে কোনোটিই নয়। ডিসেম্বর 2021 বাংলাদেশের কয়টি স্থানে পরীক্ষামূলকভাবে 5G এর সেবা চালু হয়? ছয়টি স্থানে। বিশ্বে সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কত? ৪৬তম। এশিয়ায় প্রভাব বিস্তারের তালিকায় বাংলাদেশ কততম দেশ? ১৯তম।
2022 সালে জুন মাসে কোন দেশে 48তম G7 সম্মেলন অনুষ্ঠিত হবে? উত্তর হবে জার্মানি। মাতৃ মৃত্যুহার কমানোর সফল মডেল হলো? কাপাসিয়া মডেল। হাজারা সংখ্যালঘু জনগোষ্ঠী বসবাস করে কোন দেশে? উত্তর হবে আফগানিস্তানে। ওয়েবিনার কি? ইন্টারনেটের মাধ্যমে হওয়া সেমিনার। সম্প্রতি 71-এ জেনোসাইড বা গণহত্যাকে স্বীকৃতি দেওয়া নেমকিন ইনস্টিটিউট কোন দেশের প্রতিষ্ঠান? যুক্তরাষ্ট্র। হেলকি পাসপোর্ট সূচক 2022 এ যৌথভাবে শীর্ষে রয়েছে? জাপান ও সিঙ্গাপুর। দেশের বর্তমান কত ভাগ অঞ্চল বিদ্যুতায়নের আওতায় এসেছে? 99.85%। বর্তমানে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর নারী কে? উত্তর হবে ম্যাকেনজি স্কট। প্যান্ডোরা পেপার্স কেলেঙ্কারির বিষয়বস্তু কি? ধনী ও প্রভাবশালীদের কর ফাঁকি সংক্রান্ত নথি। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস কবে? 29শে মে। 21শে পদক 2022 লাভকারী ব্যক্তি কতজন? 24 জন। কানাডার চলচ্চিত্র উৎসবে পুরস্কার পাওয়া নোনা জলের কাব্য চলচ্চিত্রের পরিচালককে? রেজওয়ান শাহরিয়ার। উত্তর হবে বি। নিউ ক্যালিডোনিয়া দ্বীপটির মালিকানা? ফ্রান্স। সম্প্রতি বাংলাদেশ কোন দেশের সাথে আন্তঃবাণিজ্যিক দ্বৈত কর পরিহার চুক্তি করেছে? উত্তর হবে মালদ্বীপ। দেশে বর্তমানে কয়টি সিটি কর্পোরেশন রয়েছে? 12টি। জার্মানির বর্তমান চ্যান্সেলর কে? ওলাফ শলৎস। উত্তর হবে বি। অ্যাডলফ হিটলার কত সালে জার্মানির চ্যান্সেলর হয়েছিল? 1933 সালে। সম্প্রতি কোন দেশে 400 বছরের রাজতন্ত্রের অবসান ঘটেছে? বার্বাডোস। দেশের প্রথম প্রধান বিচারপতির নাম কি? আবু সাদাত মোহাম্মদ সায়েম। অলিম্পিক খেলার উৎপত্তি কোন দেশে? গ্রিসে। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে? নুরুল হুদা। রাসেলের যুদ্ধযাত্রা গ্রন্থটির লেখক কে? পান্না কাইসার। মেরিনা তাবাসসুম একজন স্থপতি।
জাতিসংঘের পিস বিল্ডিং কমিশনের সহযোগী সংস্থা নয় কোনটি? এইউ, আফ্রিকান ইউনিয়ন। বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে? 25শে এপ্রিল। সর্বশেষ সপ্তম টি টোয়েন্টি বিশ্বকাপে কে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন? ডেভিড ওয়ার্নার। প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় 2007 সালে দক্ষিণ আফ্রিকায়। নিরপেক্ষ জোট আন্দোলন ন্যাম এর বর্তমান চেয়ারম্যান কে? ইলাম অলিয়েভ, আজারবাইজানের প্রেসিডেন্ট। লিওনেল মেসি এই পর্যন্ত কতটি ব্যালট ডি'অর জয়লাভ করেছেন? 7টি। ক্রাশ প্রোগ্রাম কি? অবৈধ বনভূমি উদ্ধার অভিযান। জেওয়ান কার্বন শূন্য বিমানবন্দরটি নির্মাণ করেছে কোন দেশ? ভারত। বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত যাত্রাবালা নিঃসঙ্গ লড়াই এর পালাকার কে? মাসুম রেজা।